ব্রাইডালের ডেটগুলোতে স্টুডিও বুকিং ছাড়া কিন্তু আমরা খুব একটা বুকিংস নিই না, সমস্ত ব্রাইডসদের স্টুডিওতে এসেই সাজতে হয়। এখনও পর্যন্ত আমরা হায়েস্ট স্টুডিওতে একসঙ্গে 15 জন ব্রাইডকে সাজিয়েছি, কিন্তু এটা একার পক্ষে কখনোই সম্ভব না। কথায় আছে না, টিম ওয়ার্ক ইজ দ্য বেস্ট ওয়ার্ক। আমাদের যতজন টিম মেম্বার্সরা রয়েছে তারা প্রত্যেকে প্রচণ্ড এক্সপিরিয়েন্স, তারা তো নিজেদের দক্ষতার সঙ্গে সবসময় আমাকে অনেকটা পরিমাণে হেল্প করে, যার জন্য আমরা ইজিলি কোঅর্ডিনেট করে এতগুলো ব্রাইডকে রেডি করতে পারি সময়ের মধ্যে। আমাদের স্টুডিওর কিন্তু প্রত্যেকটা সিনিয়র আর্টিস্ট এবং জুনিয়র আর্টিস্টকে আমাদের একাডেমি স্টুডেন্টসদের মধ্যে থেকে সিলেক্ট করা হয়, যারা স্টুডেন্টসদের মধ্যে খুব ভালো কাজ করে এবং যাদের মধ্যে আমরা কাজ শেখার চাহিদা দেখি, তো তাদেরকেই আমরা সিলেক্ট করি। তারা আমাদের সঙ্গে থেকে কাজ শেখে এবং আমার তত্ত্বাবধানে তারা নিজেদেরকে একটা সময় পরে অনেকটাই দক্ষ করে তুলতে পারে, সেটা তোমরা আমাদের সিনিয়র আর্টিস্টের কাজ দেখলেই বুঝতে পারবে। যাই হোক, এরই মাঝখানে আমাদের মোটামুটি সকল ব্রাইডসরা চলে এসেছিল টাইমের মধ্যে, কিছু কিছু ব্রাইডস একটু লেট করেছিল। তো ব্রাইডসরা লেট করলে আমাদের একটু কাজ সামলাতে অসুবিধা হয়ে যায়, বাট ঠিক আছে, আমরা সেটা সামাল দিয়ে ফেলতে পারি, কারণ আমাদের সবার এখন একটা অভ্যাস হয়ে গেছে ব্রাইডসরা লেট করবেই আর আমাদেরকে সেই টাইমের মধ্যেই নিজের পুরো কাজটাকে কমপ্লিট করে প্রেজেন্ট করতে হবে। সব ব্রাইডসরা একটু টাইমের মধ্যে আসলে আমাদের একটু কাজ করতে সুবিধা হয় এই আর কি। 11 জন ব্রাইডের মধ্যে 2 জন ছিল আমার চাইল্ডহুড ফ্রেন্ড, সৌরমিতা আর কাকলি, ছোটবেলার বন্ধুকে সাজাচ্ছি বিয়ের দিন, এটা তো ভীষণ ভালো লাগার বিষয়। তো আমার বান্ধবী কি বলছে আমাকে ওর মুখেই শোনো। খুব সুন্দর লাগছে, বান্ধবীর ডিমান্ড ছিল বর যেন চৌকি ফেরাতে না পারে ওর থেকে, তাহলে তো ওকে খুব সুন্দর করে সাজাতেই হবে। তো আমি ওর কথা মতন ওকে খুব মিষ্টি একটা লুক দিয়েছিলাম, খুব ভাল লাগছিল ওকে দেখতে। এরপরে আমি এক এক করে সমস্ত ব্রাইডসদের কাছে গেলাম, তাদের কি ইচ্ছে, কেমন করে সাজতে চায়, তাদের আবদারগুলো সবটা কিন্তু জেনে নিলাম। এবং তারা কিন্তু বেশিরভাগই সবাই আমার উপরেই ছেড়ে দেয় সবসময়কার মতো, যদি তোমার মতন তুমি সাজাও। তো এই কনফিডেন্টটা যদি ক্লায়েন্টের থেকে আমরা পাই, তাহলে কিন্তু আমাদের কনফিডেন্স লেভেলটা অনেক বেশি বেড়ে যায় যে কোনো মেকআপ আর্টিস্টের জন্য, এবং কাজ করতেও খুব সুবিধা হয়, 100% দিয়ে সেই কাজটা করা যায়। সেটা তোমার সাজানো সবসময় দেখতে থাকে, প্রতিটাই খুব ভালো লাগে। সমস্ত নিউলি ব্রাইডদের লেন্স পরতে ইচ্ছাও করে আবার লেন্স পরতে ভয়ও করে, কারণ সবাই তো ইউজ টু থাকে না, কারো কারো পাওয়ার থাকে, কেউ কেউ পাওয়ার লেন্স পরে, কেউ কেউ কালার লেন্স কখনো সখনো হয়তো আগে পড়েছে, কিন্তু খুব একটা কেউ একটা ইউজ টু থাকে না। তো সবারই একটু ইচ্ছেও হয় আবার একটু ভয়ও থাকে, তো সেই কনফিডেন্টটা দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার, কারণ কি একটাই দিন লেন্স পরলে অবশ্যই চোখটা খুব অ্যাট্রাকটিভ লাগবে, দেখতে সুন্দর লাগবে। তো আলটিমেটলি মোটামুটি সব ব্রাইডসরাই কিন্তু লাস্ট অব দিকে লেন্স পরে। চন্দ্রিমা, আচ্ছা কেমন লুক চাও বলো? তোমার তো তুমি তো জানোই সব, তুমি যেরকম বলবে যেটা ভালো লাগবে আমাকে। ওকে, তাও তোমার কোনো রিকোয়ারমেন্ট আছে? আর খুবই সাবেকি একটা লুক ডিমান্ড করেছিল, তো আমরা সবটা মাথায় রেখে ওকে একটা খুব সাবেকি একটা লুক দেওয়ার চেষ্টা করেছি, আর খুব মিষ্টি লাগছিল ওকে দেখতে। যেরকম তুমি সাজাবে সেরকমই, এটাই কিন্তু সব ব্রাইডের একটাই কমন কথা, আর এই একটা কথা কিন্তু সমস্ত মেকআপ আর্টিস্টদেরকে অনেকটা বুস্ট আপ করে। ডক্টর পিয়ালি, আচ্ছা কেমন লুক লাগবে একটু আমাকে বলে দাও। একটু রিচ এন্ড রয়্যাল লুক। আচ্ছা, আর কিছু রিকোয়ারমেন্ট আছে? যেরকম তুমি সবাইকে করে দিয়েছো ওরকমই, যেরকম দেখছো? হ্যাঁ হ্যাঁ, সবাইকে যেরকম করে দিয়েছো। ঠিক আছে, সিম্পল না ইউনিক। এই হচ্ছে আমার আরেকজন বান্ধবী কাকলি, সবারই কিন্তু সিম্পল ইউনিক আর এলিগেন্ট লুক রিকোয়ার ছিল আমার কাছে, আর সবাই আমাকে ফুল ট্রাস্ট করে সাজতে আসে, এটাই আমার সব থেকে ভালো লাগার বিষয়, এসেই কিন্তু সবাই আমার উপরেই ছেড়ে দেয়। তো আমিও আমার মতন করে সবার যেটা নিজস্ব সৌন্দর্য সেটাকে বজায় রেখে আর সাজটাকে রাখার চেষ্টা করি।
আচ্ছা এরকম কি হলো, এগুলো কিছু কিছু করেছো বিয়ের আগে? এরকমও কিন্তু অনেক ব্রাইট স্কিন ইস্যু, স্কিন প্রবলেমস নিয়ে আমাদের কাছে আসে, যাদের স্কিনের সেন্সিটিভিটি মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হয়। এবং আমরা চেষ্টা করি যেন কোনোরকমভাবে স্কিনে কোনোরকম প্রবলেম না হয় মেকআপের থেকে, কারণ সবটাই তো একটু হলেও আর্টিফিশিয়াল থিং। যাই হোক, তোমরা দেখতেই পেলে আমাদের সকল ব্রাইটসকে আমরা কীভাবে সাজিয়ে তুলেছি। আর এই যে আমাদের সিনিয়র আর্টিস্ট জুনিয়র আর্টিস্টদের দেখছো, এদের সকলকে কিন্তু কাজ ভাগ করে দেওয়া থাকে। কেউ শাড়ি প্র্যাপিং করে, কেউ হেয়ার প্রিপারেশন করে, কেউ স্কিন প্রিপারেশন করে। এইভাবে সবাই মিলেমিশে আমরা কাজ করি এবং সবার দায়িত্ব সবাই খুব ভালোভাবে পালন করে, ফলে খুব সহজেই সময়ের মধ্যে টাইম কোঅর্ডিনেট করে ম্যানেজমেন্ট করে আমরা কাজটা শেষ করতে পারি এবং প্রত্যেকটা ব্রাইডের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারি। আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, তোমাদেরকে অনেক কিছু শেয়ার করলাম স্টুডিওতে আমরা কীভাবে কাজ করি, ব্রাইডদের কী কী রিকোয়ারমেন্ট থাকে। তো দেখা হবে পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে। সবাই খুব ভালো থেকো, টাটা।